হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবসময় মাইক্রোসফট স্টোর ইউজ করি কোনো অ্যাপস ডাউনলোড এবং ইনস্টলের ক্ষেত্রে। হয়তো বা আপনাদের মাঝে অনেকে আছে মাইক্রোসফট স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড এবং ইনস্টল করতে কোনো ধরনের প্রবলেম হয়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারে মাইক্রোসফট স্টোরে যে অ্যাপস ডাউনলোড এবং ইনস্টলের যে এররটি হয় সেটি ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে যদি কোনো কারণবশত আপনার মাইক্রোসফট স্টোরে কোনো অ্যাপস ডাউনলোড বা আপডেট হচ্ছে না তাহলে সেটা কীভাবে ফিক্স করবেন। আমি আপনাদেরকে কিছু উপায় দেখাবো, আশা করি যদি আপনি এই উপায়গুলো ফলো করেন হয়তোবা এটা কাজ করতেও পারে। সো প্রথমত আমি আমার উইন্ডোজ স্টার্ট মেনুতে যাব, যাওয়ার পর এখানে গিয়ে আমি ক্লিক করব সেটিং। সেটিং ক্লিক করার পর আমি ক্লিক করব আপডেট অ্যান্ড সিকিউরিটি। আপডেট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর আমাকে এখান থেকে বাম দিকে আমি পেয়ে যাব ট্রাবল শুট, অ্যান্ড দেন এখানে ডান দিকে পেয়ার করবে অনেকগুলো অপশান। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে উইন্ডোজ স্টোর অ্যাপ, এটাকে সিলেক্ট করে আমাকে ক্লিক করতে হবে রান দ্য ট্রাবল শুটার। অ্যান্ড দেন যদি আপনার কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অটোমেটিক আপনার এই অপশানটি ফলো করলে হয়তো বা আপনার ইস্যুটি ফিক্স হয়ে যাবে। তারপরেও যদি আপনার উইন্ডোজের যে মাইক্রোসফট স্টোরটি আছে সেটি ফিক্স না হয় তাহলে আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড যে অপশানটি। সেকেন্ড অপশানটি হচ্ছে সেমভাবে আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট মেনু, অ্যান্ড দেন আপনাকে ক্লিক করতে হবে সেটিং। সেটিং ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপস। অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে স্টোর। সো আমি স্টোর চাপছি, আপনি পেয়ে যাবেন আপনার মাইক্রোসফট স্টোর। এখানে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে অ্যাডভান্স অপশান। অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিনে পেয়ার করবে এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে পারেন এখানে যে রিসেট লেখাটি আছে, এবং রিসেটে ক্লিক করলে আপনি অটোমেটিক আপনার উইন্ডোজে মাইক্রোসফট স্টোরে যদি কোনো ধরনের ইস্যুস থাকে তাহলে সেটা ফিক্স করে দেবে। অ্যান্ড দেন তৃতীয় যে অপশানটি সেটি হচ্ছে আপনি আপনার স্টোরটি ওপেন করুন, মাইক্রোসফট স্টোরটি ওপেন করুন। ওপেন করার পর আপনি একদম উপরে যে ইউজার আইকনটি আছে এখান থেকে আপনি ক্লিক করুন ডাউনলোডস অ্যান্ড আপডেটস, এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে গেট আপডেটস। সো অটোমেটিক আপনার কোনো ধরনের ইস্যুস থাকলে তাহলে এটা আপনার ফিক্স করে দেবে এবং নতুন যে আপডেটটি সে আপডেটটি দেখাবে। তারপরে যদি আপনার মাইক্রোসফট উইন্ডোজ স্টোরটি কাজ না করে দ্য লাস্ট যে স্টেপটি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে কি আপনার টাইপ করুন পাওয়ার শেল, আপনি পেয়ে যাবেন পাওয়ার শেল। জাস্ট রাইট ক্লিক করে রান এস, এইটা পাওয়ার শেল, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যান্ড দেন ইয়েসে ক্লিক করুন এবং এখানে আপনি টাইপ করুন একটি কোড। কোডটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব, অ্যান্ড দেন হিট ইন্টার এবং দেখতে পারবেন যে আপনার 2 সেকেন্ড পর আপনি জাস্টটাকে দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং দেন আপনি আপনার এই ক্লোজ করে দিন এবং আপনি আপনার মাইক্রোসফট স্টোর আছে সেটি ওপেন করে আপনি দেখতে পারবেন যে ফ্রম নাও আপনি যদি কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে চান খুব সহজে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। এবং আশা করি এই 4টি উপায় যদি আপনি ফলো করুন অবভিয়াসলি আশা করব যে আপনার উইন্ডোজ স্টোরে যদি এই মাইক্রোসফট স্টোরে যদি কোনো ধরনের ইস্যুস থাকে ডাউনলোড বা আপডেটের তাহলে অটোমেটিক সেটা ডাউনলোড এবং আপডেট হয়ে যাবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তোবা এই ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।